আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ফেসবুক ডিজেবল অ্যাকাউন্ট রিকভার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। তো বন্ধুরা, কাজে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন, আমার ভিডিওটা যারা নতুন দেখবেন সবার কাছে রিকোয়েস্ট করে বলবো, আমার চ্যানেলটা যাতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এই দেখেন আমার ডিজেবল অ্যাকাউন্ট, আমি লগ ইন করলাম, আমার আপলোড ইউর আইডি এরকম অপশন আসছে, এই যে নিচে চুজ ফাইল, আমি যদি চুজ ফাইলে ক্লিক করি তাহলে আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো তারপর আমাকে একটা ডকুমেন্ট ওইখানে দিতে হবে, অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের সাথে নাম জন্ম তারিখ মিল আছে এরকম ডকুমেন্ট হবে। তারপর কন্টিনিউজে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে আরেকটা ইন্টারপেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে ডিসএগ্রি উইথ ডিসিশন। আমার অ্যাকাউন্টের নাম দেখার নিচে জীবন আহমেদ জাভেদ। তো আমি ওই অ্যাকাউন্টটা আজকে রিকভার করব এবং ওটা লাইভ। এই দেখেন জীবন ইউ ডিসএগ্রি উইথ ডিসিশন। আমাকে কী করতে হবে, পুরো লেখাটা আমি কপি করতে হবে এখান থেকে। কপি করে তারপর আমাকে নিউ ট্যাব নিতে হবে। আমি একটা নিউ ট্যাব নেই, এই যে প্লাস আইকনে ক্লিক করে একটা নিউ ট্যাব নিব। তারপর এখানে লিখব ফিডব্যাক ফেসবুক, সার্চ করব, তারপর গিভ আস ফিডব্যাক অ্যাবাউট অ্যান্ড ফেসবুক, এটাতে ক্লিক করে প্লিজ সিলেক্ট, এখানে লগ ইন, তারপর এই যেটা কপি করছি কপিটা পেস্ট করে দেব। পেস্ট হচ্ছে না, আমি এখান থেকে পেস্ট করে দেই। পেস্ট করে তারপর স্যান্ডে ক্লিক করলাম। তারপর এখানে লিখতে হবে রিপোর্ট অ্যা লগ ইন ইস্যু ফেসবুক। আবার নিউ ট্যাব নিয়ে রিপোর্ট অ্যা ফেসবুক, তারপর নিচের যে ঘরটা আছে ওইটাতে ক্লিক করি। হ্যাঁ, এটাতে হয় না, তো আমাকে আর একটা পেজ নিতে হবে। এখানে লিখতে হবে রিপোর্ট লগ ইন ইস্যু। তারপর ফিক্স লগ ইন প্রবলেম, ওইটাতে ক্লিক করতে হবে। দেন একটু নিচে আসবো, নিচে আসার পরে এখানে রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ কান্ট লগ ইন, এটাতে ক্লিক করবো। একটু নিচে আসব, এসে নোতে ক্লিক করবো, তারপর দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, তারপর ওই কপি করে ওইগুলো পেস্ট করে সাবমিট করে দেব। সাবমিট করার পরে আমি আমার মেইন পেজে চলে যাব। এখানে একটু রিফ্রেশ করব, একটু রিফ্রেশ করি, আপনারা সাথেই থাকেন। সর্বোচ্চ 5 মিনিটেই আমার অ্যাকাউন্টটা ব্যাক চলে আসছে, আপনারা দেখতে থাকুন। এভাবে রিফ্রেশ করতে হবে, আপনাদেরকে রিফ্রেশ করবেন, আর কোনো কাজ নাই, আর কিছু করতে হবে না, শুধু রিফ্রেশটা করতে হবে, বারবার এভাবে রিফ্রেশ করবেন। দেখুন আমার অ্যাকাউন্টটা চলে আসছে, সরাসরি অ্যাকাউন্টটা চলে আসছে। আমি প্রোফাইলটা একটু দেখাই আপনাদেরকে, নাম দেখে আপনারা শিওর হবেন যে ওটা লাইভ আসছে কিনা। প্রোফাইলে সিলেক্ট করার পরে এই দেখেন জীবন আহমেদ জাভেদ, অ্যাকাউন্টটা সরাসরি চলে আসছে। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।